নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনা মেকওভারে তোমাদের সকলকে স্বাগতম। শীত পড়ে গেছে, এই শীতের মধ্যে আর একটা প্রিয় ফল সকলের দেখো, এই কমলালেবুটা আশা করি সকলেরই খুব প্রিয় একটা ফল। এই শীতের এই ফলটার ওপরই আজকে আমি একটা ভিডিও করতে চলেছি। তোমরা সবাই জানো কমলালেবু হচ্ছে একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। এই ভিটামিন সি যেমন কমলালেবুতে আছে, কমলালেবুর খোসাতে, আমরা অনেকেই জানি না কমলালেবুর খোসাতে এর চেয়ে বেশি ভিটামিন আছে, ভিটামিন সি, কিন্তু আমরা অনেকে জানি না বলে এই ভিটামিন সিটাকে আমরা ফেলে দিই, ভিটামিন সি এই কমলালেবুর খোসা, এই খোসাটাকে দিয়ে আজকে আমি খোসাটার ওপরেই আমি একটা ভিডিও তৈরি করছি। তোমরা দেখতেই পাবে, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি এই কমলালেবুর খোসাটা চারটে ভিন্ন ভিন্ন টাইপের ইউজ দেখাবো এই অরেঞ্জের খোসাটা দিয়ে। একটা প্রথমে আমি দেখাবো এই অরেঞ্জ দিয়ে, প্রথম ভিডিওটা দেখাবো হচ্ছে আমি ফেসিয়াল টোনার বানাবো এটাকে দিয়ে। এর জন্য কি লাগবে? এর জন্য লাগবে অরেঞ্জের খোসাটা। এই খোসাটাকে আমি একদম পরিষ্কার করে নিয়ে দেখো ভেতরটা কেমন, যত চোখলার ভেতরে যা আছে সেগুলো পরিষ্কার করে নেব, নিয়ে টুকরো টুকরো করব। এই টুকরো টুকরো করে এবার এটার সঙ্গে লাগবে হচ্ছে 2 কাপ জল আর এক কয়েকটা কমলালেবুর খোসা নেব। দেখো এইবার এই টুকরো করে নিলাম এবং টুকরো করে পরিষ্কার করে নেব খোসাটাকে। তোমরা আমি যেভাবে করছি দেখো, এরকম টুকরো করে নিচ্ছি। এবার এটাকে আমি পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। দেখো ধুয়ে নিয়ে এবার 2 কাপ জল দেব। দেখো এরকম 2 কাপ জলে আমি 4 মিনিট থেকে 5 মিনিট ফোটাবো, 4 থেকে 5 মিনিট। এর দেখো পরিষ্কার করে নিয়ে আমি ঢেলে দিচ্ছি খোসাগুলি। খোসাগুলি নিয়ে দেখো জলটা একটু গরম হবে, গরম হয়ে আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনি দিয়ে আমি চাপা দিয়ে দেবো, 4 থেকে 5 মিনিট ফুটিয়ে অফ করে দেবো। অফ করে দিয়ে ঠান্ডা যখন হবে সেটাকে আমি কি করব, দেখো ঠান্ডা হয়ে গেলে দেখো অরেঞ্জ এক্সট্রাক্ট বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা, এটাকে একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। দেখো একদম পরিষ্কার করে পুরো এই এক্সট্রাক্টটা নিয়ে নিয়েছি পুরো এইটাকে দিয়ে। দেখো এটাকে আমি কি করছি, এটার মধ্যে আমি এটা একটা স্প্রে বোতলেও ঢালতে পারো, কিংবা এরকম নর্মাল কোনো বোতলেও, তোমরা যে কোনো বোতলেই এরকম ঢেলে রাখতে পারো। আমি দেখো একটা এমনি বোতলেই ঢালছি, এই ফ্যানেল দিয়ে ওটা ঢালছি, ঢেলে দেখো দেখো দেখেছো কালারটা কত সুন্দর কালার এসছে। এর সঙ্গে 2 থেকে 3 ফোঁটা এসেন্সিয়াল অয়েল দেবো, কারণ এই এসেন্সিয়াল অয়েলটা কেন লাগবে, যার তো তুমি এটা পিজাপও করবে এবং একটা ফিগনেন্স তৈরি হবে, এই জন্যই আমি এটা আমি ইউজ করছি। দেখো এটাকে তুমি এটা ডেলি 2 থেকে 3 বার তোমরা ব্যবহার করতে পারো। আরেকটা হচ্ছে, আরেকটা লাগবে হচ্ছে এর দ্বিতীয়টা জন্য লাগছে আরেকটা অরেঞ্জ পিল, যে পিলটাকে আমি কি করছি এটাকে আমি আর ফোটাবো না, এটা আগের দিন রাত্রিবেলা আমি জল দিয়ে পুরো ঢেকে রেখে দেবো। দেখো এটা একটা এরকম এরকম করে ঢাকতে পারো, বা কোনো এমনি কোনো ঢাকনা দিয়েও তোমরা ঢেকে রেখে দেবো, এবং পরের দিন সকালবেলা দেখো কীরকম এর থেকেও একটা স্ট্যাক বেরিয়েছে। এটাকে আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, একটা ব্লেন্ডার নিলাম, এবার ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব, কিন্তু আমি একদম মিহি করব না, কিন্তু একেবারে মিহি করব না, আধা আধা করব যাতে একটু দানা থাকে। এটাকে দুটো ছেঁকে দুটো ভাগ করে নিচ্ছি, এবার ছাক এই ছাঁকনি দিয়ে যে ছেঁকে নেব, ছাঁকার জিনিসটাকে আমি কিন্তু ফেলে দেব না, এটাও আমার পরে এইটাও আমার একটা কাজে লাগবে। দেখো এরকম ছাঁকনি দিয়ে তোমরা এরকম ছেঁকে নেবে, এই রসটা পুরো এক্সট্রাক্টটা বেরিয়ে গেছে এই ছাঁকার এইটা। স্ক্রাবের মতন আমরা কাজ করব, দেখো এটাকে এটাও আমরা রেখে দেবো, পুরো ভালো করে ছেঁকে নিলাম। এইবার দেখো এটাকে দিয়ে আমি একটা ভিটামিন সি সিরাম বানাবো, এর জন্য লাগবে হচ্ছে অ্যালোভেরা জেল, 2 চামচ অ্যালোভেরা জেল নেব, তার সঙ্গে 1 চামচ গ্লিসারিন নেব, আর নেব হচ্ছে গ্লিসারিনটা দেখো খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি,
আর নেব এসেনশিয়াল অয়েল, 2 থেকে 3 ড্রপ আমি এসেনশিয়াল অয়েল নেব, এবং সব কটাকে খুব ভালো করে ব্লেন্ড করব। দেখো খুব চামচ দিয়ে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এইবার ওই দেখো 2 থেকে 3 ফোঁটাই নিয়েছি, বেশি নিচ্ছি না। এটা তোমার যেমন এটাকে খুব প্রিজার্ভ করবে সেজন্য তোমরা এটা ইউজ করতে পারো, যে কোনো এসেনশিয়াল অয়েল নিতে পারো। এইবার আমি কি করব, যে অরেঞ্জ এক্সট্রাক্টটা বানিয়েছিলাম ওটাকে আমি দেখো অল্প অল্প করে মেশাবো, একবারে কিন্তু তাড়াহুড়ো করে মেশানো যাবে না, অল্প অল্প করে মেশাবো খুব সুন্দর করে। দেখো যেইভাবে আমি মেশাচ্ছি ঠিক সেইভাবে মেশাবে, অল্প অল্প করে। দেখো যে একবার করে ঢালছি 1 চামচ, তারপরে আবার মেশাচ্ছি, আবার 1 চামচ ঢালছি, আবার 1 চামচ মেশাচ্ছি। দেখো যেভাবে আমি করছি ঠিক সেইভাবেই করবে, খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু একটু করে ঢালবে। দেখো এইভাবে পুরো ঢেলে এটাকে আমি সিরাম তৈরি করছি। দেখো 4-5 চামচই ঢালবে, বেশি ঢালতে হবে না। এই দেখো কিভাবে তৈরি হলো জিনিসটা। এটা প্রতিদিন রাতে ব্যবহার করবে, এটা একটা নাইট সিরামের কাজ করবে তোমাদের। রাত্রিবেলা প্রতিদিন রাত্রিবেলা পরিষ্কার মুখে এটা ইউজ করবে, তোমাদের স্কিনটা যেমন গ্লো করবে তেমন অ্যান্টি এজিংয়ের কাজ করবে এটা। এটা একটা একটা সুন্দর পরিষ্কার কাচের পাত্রে আমি এটাকে ঢেলে রাখছি, পরিষ্কার আগে কাচের পাত্রে তোমরা এটা ঢেলে রেখে দেবে এবং প্রতিদিন রাত্রিবেলা এটা ব্যবহার করবে। দেখো আমি একদম পরিষ্কার পাত্রে এবং কাচের পাত্রে আমি এটা ঢেলে এটা স্টোর করে রেখে দেবো। গরমকালে তোমরা এটাকে ফ্রিজেও রেখে দিতে পারো, কিন্তু শীতকালে আর ফ্রিজে রাখার প্রয়োজন হবে না, এখন শীতকাল তাই এটা তোমরা বাইরেই রেখে ইউজ করতে পারো। যে এই জন্যই আমি এসেনশিয়াল অয়েলটা মিশিয়েছি, যাতে তোমরা বাইরে রেখে ইউজ করতে পারো। আর তোমরা যদি এটা মানে অফ সিজনে, যেটা অরেঞ্জ এখন যেমন সিজনে অরেঞ্জের, সেজন্য তোমরা এখনই এটা এরভাবে বানাচ্ছো। আর যদি তোমাদের অফ সিজন হয় তাহলে তোমরা করবে কি, যে অরেঞ্জগুলোর পিলগুলো তোমরা রোদে শুকিয়ে নেবে, শুকিয়ে নিয়ে সেগুলো স্টোর করে রেখে দেবে, তখন এটাকে করবে। আবার দেখো এই যেটা আমি এক্সট্রাক্টটা নিয়েছিলাম, যে ছেবড়াটা ছিল সেটাকেও আমরা কাজে লাগাচ্ছি। এই ছেবড়াটা আমি কী করবো দেখো, এটা দিয়ে আমি একটা স্ক্রাবার বানাবো। 3 নম্বর হচ্ছে স্ক্রাবার। এই স্ক্রাবারের মধ্যে আমি 1 চামচ 2 চামচ হচ্ছে এই রাফটা, যেটা এক্সট্রাক্টটা নিয়েছি সেই রাফটা ছিল 2 চামচ, আর 1 চামচ নিয়েছি কফি। এইটা দিয়ে দুটো দিয়ে ভালো করে দেখো এভাবে মিশিয়ে নেবে, যেভাবে আমি মেশাচ্ছি সেভাবেই মিশিয়ে নেবে। দেখো মিশিয়ে এটাকে তোমরা স্নানের আগে এটা ব্যবহার করবে, মুখে ব্যবহার করতে পারো, সারা শরীরেও ব্যবহার করতে পারো। দেখো এই যেভাবে আমি করছি সেইভাবেই ব্যবহার করবে, আর কিছু মেশানোর দরকার নেই। এবং যেভাবে আমি প্রতিদিন না করলে এটা সপ্তাহে 3 দিন করতে পারো। আরেকটা এবার 4 নম্বর হচ্ছে তুমি করবে হচ্ছে যে এক্সট্রাক্টটা বেরিয়েছে সেটাকে দিয়ে আমি একটা ফেশিয়াল মাস্ক তৈরি করব। তার জন্য 1 চামচ আমি বেসন নিয়েছি, তোমরা 1 চামচ বেসন বা মুলতানি মাটিও নিতে পারো, বিশেষ করে যাদের অয়েলি স্কিন তারা মুলতানি মাটি নেবে, আর যারা নর্মাল বা স্কিন বা ড্রাই স্কিন তারা বেসনই ইউজ করবে, ঠিক আছে। এরকম 1 চামচ বেসনের সঙ্গে 1 চামচ মিশিয়ে নিয়েছি। এবার এইভাবে দেখো কিভাবে ব্লেন্ড করে এই এই জাস্ট এইটা তোমরা একটা এরকম একটা পেস্ট তৈরি করে নিয়ে তোমরা সেটা মুখে মাখবে, স্কিন টাইটিং করে এইটা। দেখো এই আমি এইটা দিয়ে এইরকম 4 রকম জিনিস তৈরি করেছি। দেখো এটা দেখো এটা স্ক্রাবার, এটা স্ক্রাবার তোমরা মুখে ইউজ করবে। তারপরে হচ্ছে ওটা টোনার, এটা হচ্ছে সিরাম, এটা প্যাক, এই প্যাকটা তোমরা প্রতিদিন ইউজ করতে পারো বা সপ্তাহে 3-4 দিন। টোনারটা তোমরা ডেলি ইউজ করবে, টোনারটা সিরামটা ডেলি ইউজ করবে, সিরামটা রাতে আর টোনারটা দিনে এবং রাতে দুবেলায় ইউজ করবে। আর এই এক্সট্রাক্টটা তোমরা রেখে দেবে,
যখন তোমরা প্যাকটা ব্যবহার করবে তখনই এগুলো ব্যবহার করবে, এটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে নিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো, এবং প্যাকটা যখন গোলাবে তখন এই এক্সট্রাক্টটা দিয়েই গুলিয়ে নেবে। ঠিক আছে, তাহলে আজকে থেকে এই অরেঞ্জের পিল আর ডাস্টবিনে যাবে না, নিজেদের স্কিনে এইটার ব্যবহার করবে। তোমাদের দেখালাম চারটে ডিফারেন্ট টাইপ অফ ইউজ।